সাবেক তারকা ফুটবলারের সঙ্গে কথা বলার আগে আমরা শাইমের কাছে জানব কাতারের অবস্থা। শামিম, আচ্ছা আমরা শাইমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। শামিম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আসলে প্রশ্ন করার তেমন কিছু নেই। মাসব্যাপী আপনি কাতারে ছিলেন, এখন সেই কাঙ্ক্ষিত সময়, কাঙ্ক্ষিত ফাইনাল, কেমন করে সেজেছে কাতার এবং কাতারের দর্শকরা কিভাবে উদযাপন করছে এই ফাইনাল দেখার জন্য, কেমন প্রস্তুতি তাদের? রাহুল, আজকে কিন্তু আপনাকে জানিয়ে রেখে আসি, কাতারের বিজয় দিবস বা স্বাধীনতা দিবস আজকে তাদের সরকারি ছুটির দিন, এবং এই দিন থেকে স্মরণ করি তারা বিভিন্ন ফাইনালকে আয়োজন করেছে। তারা চাইছেন আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু সমাপনী খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল রাত 9টায় এবং কাতার সময় সন্ধ্যা 6টায়। দর্শকদের অনুরোধ করা হয়েছে আয়োজকের তরফ থেকে অন্ততকে ম্যাচ শুরু হওয়ার দেড় ঘন্টা আগে তারা যেন স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হন, এবং তাতেই বোঝা যাচ্ছে একটি স্মরণীয় সমাপনী অনুষ্ঠান তারা করতে যাচ্ছেন। সেই সমাপনী অনুষ্ঠানে সব পারফর্মারে উপস্থিত থাকবেন, ভারতের নোরাবাদি থেকে শুরু করে যারা যারা গান গেয়েছেন তারা উপস্থিত থাকবেন, এবং কাতারের বিশ্বকাপ আয়োজকরা বলছেন এই রাতটা মনে রাখার মধ্যে একটি রাত। আমার পাশে আর্জেন্টাইন সমর্থকরা আছে, তারা খুব উচ্ছ্বসিত, সকাল থেকে তারা শুরু করছেন। এবং আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু আর্জেন্টিনা লুসাইল স্টেডিয়ামে তাদের হোম ম্যাচ খেলছে, ফাইনাল, প্রথম সেমিফাইনালের ম্যাচ জেতার সুবাদে তারা হোম টিম হিসাবে আজকে খেলবে, এবং তাদের জার্সিটা সেই আকাশে নীল সাদা ডোরা কাটা জার্সি থাকছে। এবং ফ্রান্স খেলবে তারা অ্যাওয়ে টিম হিসেবে, তারা অল নীল অল ব্লু জার্সি পরে খেলবে, এবং সেই দিক থেকে বলা যায় যে আজকে খেলাটা জমবে, এবং আর্জেন্টিনা তার নিজস্ব জার্সি পরে যেহেতু খেলবে তারা হয়তো চ্যাম্পিয়নশিপের জন্য অনেক মানসিকভাবে এগিয়ে থাকবে। রাহুল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অপেক্ষা করছি ফাইনালের জন্য, এবং আপনার কাছ থেকে পরবর্তী বুলেটিনগুলোতেও আমরা একদম তরতাজা খবরগুলো জেনে নিব।